বিশ্বকাপ ব্যর্থতার দায়ে ক্রিকেট বোর্ডের তিন সদস্যের অনুসন্ধান কমিটির উদ্দেশ্য হলো বিশ্বকাপে বাজে পারফরমেন্সের মূল কারণগুলো যাচাই করে তা পরবর্তীতে বোর্ডের কাছে উপস্থাপন করবে। কিন্তু অনুসন্ধান কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে কবে কিংবা কি প্রক্রিয়ায় এগোবে তাদের অনুসন্ধান জানা গেছে। এ নিয়ে রোববার বৈঠকে বসবে তিন সদস্যের কমিটি। তারপর পর্যায়ক্রমে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করবে তিন সদস্যের এই অনুসন্ধান কমিটি। আমি চেষ্টা করব কিভাবে মানে আপনার যে কেন আমরা ওয়ার্ল্ড কাপে খারাপ করেছি, কি কারণে যেন ফিউচারে এটা না হয়, যে ডেভেলপ করার যা যা প্রয়োজন সেই জিনিসটাই কিন্তু নিয়ে আমরা আলাপ আলোচনা করবো এবং ওটা আমরা বের করবো। মাননীয় বোর্ড প্রেসিডেন্ট তো বলেছেন যে উনি কঠিন সিদ্ধান্ত নেবেন, সো এটার উপর ভরসা করে আমরা রিপোর্টটা দিব এবং আশা করছি এই ধরনের অ্যাকশন তো হবে। 2003 ওয়ানডে বিশ্বকাপ ও 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে তদন্ত কমিটি গঠন করা হলো, প্রতিবেদন প্রকাশ করেনি বিসিবি। এবার কি হবে এমন প্রশ্নে আক্রামের জবাব স্পষ্টই। অ্যানালাইসিস করে সেটা হলো যে আমরা যতটুকু দেখেছি, মাঠেও ছিলাম আমরা, মাঠে গিয়ে খেলা দেখেছি, প্লাস বাকি যেগুলো আছে সেভাবে নিয়ে আমরা সেই অ্যানালাইসিস করবো কেন আমরা খারাপ করেছি। তো মোস্ট প্রবাবলি আমাদেরকে অ্যানালাইজ করতে বলা হয়েছে, তদন্ত না। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ চলছে, শেষ হবে 10 ডিসেম্বর। তার দুই দিন পরেই বাংলাদেশ ক্রিকেট দল চলে যাবে নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে, ফিরবে 30 ডিসেম্বর। জানুয়ারির মাঝামাঝিতে বিপিএল আসর, তাই সব ক্রিকেটারের সঙ্গে আলোচনা করে অনুসন্ধান কমিটির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে সময় লাগবে। তাই প্রশ্ন জেগেছে, আবার নতুন কোনো ঘটনা জন্ম নিলে কি আধারে হারাবে না তো বিশ্বকাপ ব্যর্থতার অনুসন্ধান প্রতিবেদন? ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।